সফরে অথবা বাড়িতে অবস্থানকালে যে ব্যক্তি অজু করার পানি পাবে না সে কি করবে এবং অসুস্থতার কারণে পানি ব্যবহারে অক্ষম ব্যক্তি কি করবে আল্লাহ তালা বলেন অজু ও গোসলের পরিবর্তে পবিত্র মাটি দ্বারা মুখমণ্ডল ও দুই হাত কবজি পর্যন্ত মাসাহ করাকে তায়াম্মম বলে পানি না পাওয়া গেলে অথবা পানি থাকা সত্ত্বেও ব্যবহারে অক্ষম হলে তায়াম্মম করা হয় মাটি দ্বারা উদ্দেশ্য হচ্ছে জমিনের উপরিভাগ চাই সেখানের নরম মাটি হোক বা অন্য কিছু অসুস্থ ব্যক্তি যদি পানি ব্যবহারে মৃত্যু অথবা অসুস্থতা বৃদ্ধি অথবা আরোগ্য লাভে বিলম্ব হওয়ার আশঙ্কা করে তাহলে তার জন্য তায়াম্মুম বৈধ আর এটা জানা যাবে প্রথা অনুসারে অথবা দক্ষ হ্যাঁ মুসলিম ডাক্তারের সংবাদের মাধ্যমে অসুস্থ ব্যক্তি যদি নড়াচড়া করতে অপারগ হয় এবং সাহায্যকারী কাউকে না পায় তাহলে সেও পানি না পাওয়া ব্যক্তির মতো তায়াম্মম করবে পুনরায় তাকে অজু করতে হবে না আর যখন কোনো ব্যক্তি ঠান্ডার কারণে পানি ব্যবহারের দ্বারা মৃত্যু অথবা অসুস্থতা অথবা অসুস্থতা বৃদ্ধির আশঙ্কা করবে এবং পানি গরম করার মতো কিছু পাবে না তখন সেও তায়াম্মম করতে পারবে অনুরূপভাবে ওই ব্যক্তির জন্য তায়াম্মম বৈধ যার সাথে কিছু পানি আছে কিন্তু সে আশঙ্কা করছে যদি এই পানি ব্যবহার করে তাহলে পরবর্তীতে মানুষ অথবা প্রাণী পিপাসায় মৃত্যুবরণ করতে পারে বা প্রচণ্ড কষ্ট পেতে পারে সফর অথবা বাড়িতে অবস্থানকালে তায়ামমুম বৈধ তায়াম্মুমের পদ্ধতি মুখমণ্ডল ও দুই হাতের কব্জির জন্য একবার মাটিতে হাত দিবে কেননা রসুল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন তোমার জন্য এরূপই যথেষ্ট এরপর তিনি দুই হাত একবার মাটিতে মারলেন এবং তাতে ফুদিলেন এরপর উভয় হাত দ্বারা মুখমণ্ডল ও দুই হাত কবজি পর্যন্ত মাসাহ করলেন যে সকল কারণে অজু ও গোসল ভঙ্গ হয় সে সকল কারণে তামমো ভঙ্গ হয় কেননা এটা ওই দুটির পরিবর্তে করা হয় নামাজরত অবস্থায় পানি পাওয়া গেলে তায়াম্মুম বাতিল হয়ে যাবে ফলে পুনরায় নামাজ পড়া লাগবে আর যদি নামাজ শেষ হওয়ার পরে পানি পাওয়া যায় তাহলে নামাজ হয়ে যাবে পুনরায় পড়া লাগবে না অনুরূপভাবে তায়াম মোমের বৈধ অজুরসমূহ দূর হয়ে পানি ব্যবহারে সক্ষম হলেও একই বিধান প্রযোজ্য হবে অজু ও গোসলের দ্বারা যে সকল কাজ বিশুদ্ধ হয় তায়াম মোমের দ্বারাও সেগুলি বিশুদ্ধ হবে সুতরাং তায়াম্মুমকারী ব্যক্তি তায়াম্মুমের দ্বারা যত ইচ্ছা ফরজ ও নফল আদায় করতে পারবে সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন পবিত্র মাটি মুসলিম ব্যক্তির পবিত্রতা অর্জনের মাধ্যম যদিও দশ বছর যাবৎ পানি না পাওয়া যায় অতপর যখন পানি পাওয়া যাবে তখন পানি দ্বারা শরীর ধৌত করবে